স্বাগত সকলকে গল্প কথার শ্রুতিপাঠি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সেট সিলেবাস থেকে নাটক এবং প্রহসনের অধ্যায়টি পাঠ চলছে আজকের পর্বে এই নাটক এবং প্রহসন অধ্যায়ের সর্বশেষ নাটক মোহিত চট্টোপাধ্যায় রচিত সিংহাসনের ক্ষয়রোগ আপনাদেরকে পাঠ করে শোনাব মোহিত চট্টোপাধ্যায় রচিত সিংহাসনের ক্ষয়রোগ নাটকটি তিনটি দৃশ্যে বিভক্ত আমি আপনাদেরকে তিন দিনে তিনটি দৃশ্য পাঠ করে শোনাব তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক নাটকটি শুরু করার পূর্বে নাটকের চরিত্রলিপিগুলো বলে দিচ্ছি জীবনলাল চিত্রলেখা দুর্গশাসক সৈন্যদক্ষ পল্লী সেবক বার্তা অধিকর্তা বৈজ্ঞানিক চিত্রকর এবং রানী আজকের পর্বের পাঠ মোহিত চট্টোপাধ্যায় রচিত সিংহাসনের ক্ষয়রোগ পাঠ করছি চুমকি সরকার প্রথম দৃশ্য সকাল দশটা একটি প্রাচীন দুর্গের কক্ষ উপকরণ ও আসবাবপত্র দুর্গের অনুকূল মঞ্চের মধ্যবিন্দুতে পুরনো আমলের পালকি সাজানো ঢোলক কাঁধে একটি লোক তরুণ ওর মুখে নানা রকম রং পোশাক বহু বর্ণের নাম জীবনলাল একটু দূরে সরল মুখের চিত্রলেখা রানীর পরিচারিকা ওর হাসিতে স্নেহ চোখ সকৌতুক সে বিপুল উৎসাহে জীবনলালের বাজনা শুনছে জীবনলাল চিত্রলেখা বলি চিত্রলেখা বলো জীবনলাল ঢোলকে শব্দ তুলে জনতাগণ চিত্রলেখা জনতা গণ নয় বলো জনতা হে সমবেত জনতা জীবনলাল হে সমাহিত জনতা চিত্রলেখা জনতার সমাহিত নেই গো ওরা ঢাল তলোয়ার নিয়ে এ রাজ্যের অন্ধকারে পা টিপে টিপে হাঁটছে এ দুর্গের কাউকে ছাড়বে না একা পেলে তোমার মুন্ডুটি পর্যন্ত বাজপাখির মতো ছৌ মেরে তুলে নেবে জীবনলাল দুর্গশাসক আমাকে সমাহিত জনতা বলতেই শিখিয়েছে চিত্রলেখা আমি যে শেখা কথা বলি আর এই দুর্গটায় যখন পা রাখি মনের কথা মনের মধ্যে লুকোই কেবল তোমাকে দেখলে বুকের মধ্যেটায় আরেকটা জীবনলাল কথা বলে ওঠে আহ আকাশটার দিকে এক পলক দেখো চিত্রলেখা চিত্রলেখা মণিমুক্তর সাগর গো সাগরের তো চাবি নেই সব কখানা দরজা খোলা আহা আহা তুমি কেন আগল খোলা সাগর হও না চিত্রলেখা রঙ্গ রাখো ঢোলক বাজিয়ে যেটা বলবে এই বেলা চেঁচিয়ে রপ্ত করে নাও নয়তো রানীর আদেশে জল্লাদের হাতে মরবে জীবনলাল রানীর আদেশের উপরেও একটা আদেশ আছে আমি সেখানকার মানুষ তোমাকে একটা কথা বলি চিত্রলেখা বড় গোপন কথা যদি হঠাৎ টের পাও গোলামিটা আমার ঝুটা বেশ হঠাৎ হাঁক দিয়ে উঠলে বন কাঁপানো বাঘটার মতো লাভ দিয়ে উঠতে পারি তখন আমাকে চিনতে পারবে চিত্রলেখা তুমি যদি আমাকে চিনতে পারো আমি কেন চিনবো না এখন রানীর আদেশটা বলে রপ্ত করে নাও জীবনলাল চিত্রলেখা বলি চিত্রলেখা বলো জীবনলাল ঢোলক তুমুল বাজিয়ে পুরবাসীগণ আগামী পূর্ণিমায় রানীর আদেশে এই দুর্গের বহুমূল্য পুষ্পোদ্যান নিলাম ডাকা হবে এর সমস্ত অর্থ দেশবাসীর কল্যাণে রানী দান করবেন আগামী পূর্ণিমায় চিত্রলেখা সব ফুল নিলাম হবে না আমি সেই কাঁচা সোনা রঙের চন্দ্রমুখী ফুলটা তোমার জন্যে ঠিক তুলে রাখব চিত্রলেখা মনের কথা মুখে না বললে শান্তি হয় না বুঝি জীবনলাল বুকের মধ্যে বৃষ্টি জমলে মেঘটাও তো গুড় গুড় ডেকে ওঠে বৃষ্টিও তো মেঘের কথা গো মেঘটাকে তো ধমক দাও না চিত্রলেখা যাকে পারি তাকে দেই জীবনলাল ধমক বড়ো ভালো গো ভোরবেলা আধার ঠেলে আলো ফুটে যেই একটা ধমক দিল বুঝে থাকা ফুলের কুঁড়িটা যেমন ছটফটিয়ে তাড়াতাড়ি ফুটে ওঠে চিত্রলেখা তোমায় দেখছি রাজকবি হলে মানাতো ওই শোনো সেই শকুনটা আসছে পালাই দুর্গশাসকের সামনে যেন আবার কাব্য করতে বসো না হাতের চাবুকটা ছাড়া ও আর কিছু বোঝে না তুমি ঢোলকে বাজনা তোলো আমার পায়ের শব্দ মিলিয়ে যাবে দারুণ জোরে ঢোলক বাজাই চিত্রলেখা চলে যায় জীবনলাল চিৎকার করে পুরবাসীগণ আগামী পূর্ণিমায় রানীর আদেশে এই দুর্গের বহুমূল্য পুষ্পদ্যান নিলামে ডাকা হবে এর সমস্ত অর্থ দেশবাসীর কল্যাণে রানী দান করবেন পুরবাসীগণ দুর্গশাসক এলো আধুনিক পোশাক মুখচোখ সবপ্রতিভ আচরণে ব্যস্ত দুর্গশাসক রানীর খাসমহলটাকে দেখছি নিজের খাসমহল বানিয়ে তুলছ দুর্গের দেউরিতে গিয়ে চেঁচাও আর শোনো নানা রকম অঙ্গভঙ্গি করে নাচবে যাতে চারপাশে লোক জমে ঘোষণাটা সবাইকে জানানো চাই জীবনলাল লোক জানবে না হুজুর সারা রাজ্যের মানিকতুল্য ফুল নিলাম হচ্ছে চাঁদ নক্ষত্র পর্যন্ত ঢোলক শুনে হতাশ করবে দুর্গশাসক তোমার গায়ের এই পোশাকটাতেই তোমাকে মানায় কথা সাজালে মানায় না যাও সমস্ত নগরে ঢোলক দাও জীবনলাল যাই হুজুর সবাই ঢোলক শুনবে হুজুর আমার বুড়ো দাদামশাই ছাড়া বুড়োটা কানে শোনে না বড় ধূর্ত লোক লোকে বলে ঠাকুরের কাছে বর চেয়ে কালা হয়েছে দুর্গশাসক মনে হচ্ছে ধূর্ততা তোমারও কিছু কম নেই ঠিক আছে যাও জীবনলাল চলে যায় আবার আসে জীবনলাল হুজুর দুর্গশাসক ফিরে এলে যে জরতার চিৎকারে ভয় পেলে অপদার্থ জীবনলাল হুজুর ওরা আপনার কুস্যপুত্তলিকা দাহ করছে বলছে ঢোলক বাজালে পোড়া ছাই মুখে মাখিয়ে দেবে ঢোলক কেড়ে নেবে দুর্গশাসক ছাই মাখানো পোড়া মুখটা নিয়ে তখন আমার কাছে দাঁড়াবে আমি কাছে গিয়ে দেখবো ছাইয়ের রঙটা কেমন ছাই ওড়ানোর মন্ত্র আমি জানি যাও জীবনলাল চলে যায় দুর্গশাসক ঘণ্টা বাজায় চিত্রলেখা আসি, দুর্গশাসক রানীকে সংবাদ দাও আমি এসেছি আমাদের বিজ্ঞানাচার্যও আসছেন বার্তা অধিকর্তাও ওর সঙ্গে রয়েছেন যাও চিত্রলেখা চলে যায় সৈনাদক্ষ আসে সৈন্যাদক্ষ আপনার কুশুপুত্তলিকা দাহ করার মতো ওদের এই ধৃষ্টতা আমি মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারি সৈন্যাদক্ষ হিসেবে আমি অপমানিত বোধ করছি আপনি আদেশ দিন দুর্গশাসক রানী আজ যখন এই দুর্গে এসেছেন আদেশটা তাঁর কাছ থেকে নেওয়াই উচিত হবে সৈনাদক্ষ যেখানে আপনিই সম্পন্ন সেখানে রানীর জন্য আদেশের অপেক্ষা শাসনী দ্বিধা এবং আলস্য এনে দিতে পারে দুর্গশাসক রানীর আদেশ একটা কূটনৈতিক সৌজন্য মাত্র ওটি দরকার সৈনাদক্ষ জনতা ইতিমধ্যে আমাদের দুর্বল ভাবছে দুর্গশাসক ওটা ওদের দুর্বলতা ভাবতে দাও ওরা বড় চঞ্চল হয়ে উঠছে তাই না যার গলায় ফাঁসের দড়িটা পরিয়ে দেওয়া হয় সে যত ছটফট করে দড়িটা আরও কেটে কেটে গলায় চাপ দেয় ফাঁসের দড়িটা না ফসকায় বিপদটা ওখানে ওরা আসছেন দক্ষ চলে যায় বিপর্যস্তভাবে পল্লী সেবক ঢোকে দুর্গশাসক পল্লী সেবক একা যে ওরা সব কোথায় পল্লী সেবক জনতা হুজুর ওদের ঘিরে ধরেছে হুজুর ঠেলে ঠুলে আসছেন আমি হুজুর পল্লীর সেবক পায়ে হাঁটা মানুষ ঠাকুরের নাম জপতে জপতে কোনো তরে এলুম রেগে নাস্তিক হুজুর সমস্ত জনতা নরকে পচবে হুজুর আমার কপালের চন্দনের তিলকটা হুজুর ঘষে ঠেলে চুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এর কি বিহিত হবে না হুজুর প্রণাম ঠাকুর কি মুখ বুঝে দেখবেন ঠাকুরও হয়েছেন তেমনি বসি পা কাঁপছে হুজুর বসি দুর্গশাসক বসুন পল্লী সেবক ওরা আসার আগে ছোট্ট করে বলে রাখি হুজুর দক্ষিণ গায়ে সাঁকো সারানোর ভাটটা যখন আমায় কৃপা করে দিচ্ছেন ওর মেরামতির খরচটা হুজুর একটু বেশি করে ধরবেন ওই ওরা আসছেন আমি বসছি হুজুর কি শুনেছেন দুর্গশাসক শুনেছি বৈজ্ঞানিক এবং বার্তা অধিকর্তা ও সৈনাধ্যক্ষ ঢোকে বৈজ্ঞানিক একজন বৈজ্ঞানিক হ্যাঁ একজন বৈজ্ঞানিককে যখন দেশের বর্বর মানুষ অপমান করতে সাহস পায় তখন বুঝবেন সভ্যতার প্রাণক্রিয়া তার উজ্জান অম্লজান সব ফুরিয়ে যাচ্ছে আপনি কাগজের লোক এই সংবাদটা ছাপুন যখন শ্রদ্ধা চলে যায় কি থাকে বার্তা অধিকর্তা আমার কাগজ আছে আমি সব ছাপব আজকে সংবাদ সব ছাপব দুর্গশাসক আমি শুনেছি এর যথোচিত ব্যবস্থা হবে আপনারা দেশের শ্রদ্ধেয় সুধিজন অন্তত আমরা সেটা বুঝতে চেষ্টা করব বার্তা অধিকর্তা পল্লী সেবককে এই যে আপনি লাভ দিয়ে ওরকম ইঁদুরের মতো পালালেন কেন বলুন তো একটা সঙ্গবদ্ধতা বোধ নেই পল্লী সেবক মানে তখন মাথা ঠিক ছিল না ঠাকুর কানে কানে বললেন সেবক পালা এই বেলা পালা বৈজ্ঞানিক ঠাকুর বললেন আমি বিজ্ঞানের লোক ঠাকুর বলেননি নিজের দুর্বল হৃৎপিণ্ডের শব্দ শুনেছেন বুঝেছেন পল্লী সেবক তা হবে বার্তা অধিকর্তা যাগে আমাদের কাজের কথায় চলে আসাটাই দরকার রানী কি অসুস্থ সভায় নেই দুর্গশাসক সভা শুরু হবার আগে একটা কূটনৈতিক রহস্য হয়তো আপনাদের কাছে প্রকাশ করা আমার কর্তব্য কিন্তু স্থানটি সম্ভবত যথেষ্ট উপযোগী নয় যে কোনো মুহূর্তে রানী এসে পড়তে পারেন পল্লী সেবক আমি দ্বাররক্ষীর কাজ করছি আপনি বলুন না হলে না শোনা পর্যন্ত বড় অধৈর্য থাকতে হবে দরজার কাছে গিয়ে দাঁড়ায় বার্তা অধিকর্তা এ রাজ্যের পুরনো রাজার যে পরিণতি ঘটেছিল রানীর ক্ষেত্রেও কি তার পুনরাবৃত্তি ঘটছে বার্তাজীবী হিসেবে সংবাদটি চাঞ্চল্যকর এবং অর্থ করি রানী কি তবে দুর্গশাসক রানী আসলে মৃত বহুকাল মৃত আপনারা সবাই চাকে দেখেন তিনি কেবল একটি সম্রাজ্ঞীর ছায়ামূর্তি ছায়াটি এত লোভনীয় সুন্দর মৃত বলে ভাবতেও তাই ইচ্ছে হয় না বৈজ্ঞানিক রানী মৃত বৈজ্ঞানিক হিসেবে ব্যাপারটা সঠিক রহস্য আমার বোঝা দরকার বার্তা অধিকর্তা বার্তা অধিকর্তা হিসেবে এ সংবাদটিও মূল্যবান কিন্তু সংবাদপত্রে প্রকাশের ঘটনা এ নয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা আমাদের গোপন সংবাদ কেবল আমরাই জানব পল্লী সেবক আমার কিন্তু কেমন ভৌতিক লাগছে দরজার কাছ থেকে এগিয়ে এসে বসবো দুর্গশাসক বিষয়টি বৈজ্ঞানিকভাবে ভৌতিক রানী প্রকৃতই মৃত আপনার আমার মধ্যে ওর যাবতীয় শক্তি এর বাইরে ওর কোনো ক্ষমতাই নেই তাই রানী থেকেও নেই আমরাও আমাদের ক্ষমতার একটা লোভনীয় এবং সম্মোহনী রূপ বাইরে কোথাও পঞ্জীভূত দেখতে চাই রানী আমাদের সেই আকাঙ্ক্ষার রমণী মূর্তি ওর অঙ্গুলি লেহনে আমাদেরই শক্তি সংকেতময় হয়ে ওঠে রানীর ভ্রুকুঞ্চনে আমাদেরই অসহিষ্ণুতা স্পষ্ট হয় রানীর উল্লাস আমাদেরই একটা জটিল রহস্যময় পিপাসা রানী একটি দর্পণ এবং দর্পণ নিশ্চয়ই জীবন্ত নয় ওর মধ্যে তাকিয়ে আমরা আমাদের মুখ চোখ সাজিয়ে নিই আমাদের শাসনচন্দ্রের যদি একটা রমণী মূর্তিতে ছবি আঁকা হয় রানী সেই ছবি তবে অতি মূল্যবান ছবি ছবিটা উজ্জ্বল রাখা আমাদের প্রধান দায়িত্ব পল্লী সেবক সম্ভবত রানী আসছেন দুর্গশাসক আপনারা দয়া করে কিছুকাল বাইরের বিশ্রাম কক্ষে অপেক্ষা করুন আজকের সভা সম্পর্কে দু একটা কথা রানীর সঙ্গে পূর্বান্নে বলে নেওয়া দরকার রানী বিষয়টি সম্পর্কে কোনো কূটনৈতিক চিন্তা প্রথমত কেবল আমার সঙ্গেই করতে চাইতে পারেন জনতার চিৎকার পল্লী সেবক হুজুর ঈশ্বরের কানে বোধহয় তালা লেগে গেছে না হলে এই নাস্তিকদের চিৎকার নিশ্চয়ই শুনতেন বার্তা অধিকর্তা চলুন পল্লী সেবক ঠাকুর যদি একটা ভূমিকম্প নিদেন বন্যাও সৃষ্টি করতেন এই দুর্বিনীতেরা পেটের জ্বালায় আওয়াজ ছিঁড়ে দুর্গের দরজায় এসে আছড়ে পড়ত বৈজ্ঞানিক চলুন ইচ্ছে মতো কি সব হয় দুঃখ করবেন না জেনে রাখুন ঈশ্বর লাগে না বিজ্ঞানীর ইচ্ছায় বন্যাও বানানো যায় বার্তা অধিকর্তা ওর সংবাদ আর ছবি কত চিত্তাকর্ষক বলুন কাগজ তখন যা কাটে না পল্লী সেবক তাছাড়া সাঁকো এসব বানানোর সুযোগটাও তো মেলে ঈশ্বর যদি একটু বুঝে চলতেন দুর্গশাসক রানী আসছেন আপনারা বিশ্রামে যান সবাই বেরিয়ে যায় রানী ঠকে গর্বিত তীক্ষ্ণ মুখে রূপের সঙ্গে জটিল রহস্য মিশে আছে ওর হাসি বিদ্রুপ বলে ভ্রম হতে পারে রানীর মাথায় মুকুট থাকবে রাজকীয় পোশাক দুর্গশাসক বাইরের কুৎসিত কোলাহলে রানী সম্ভবত বিরক্ত কিন্তু এর জন্য দায়ী নিঃসন্দেহে রানী স্বয়ং রানী রানীকে দায়ী করার মতো দুঃসাহস তোমার আছে ভেবে ভালো লাগছে তুমি জানো সাহসী ধৃষ্টতা আমার বড় প্রিয় লাগে দুর্গশাসক কিন্তু তোমার জন্যে ওদের এই অপমান পর্যন্ত আমাকে সহ্য করতে হচ্ছে রানী সকলের আড়ালে আমরাই একজন দুর্গশাসক আমাকে তুমি বলার দাক্ষিণ্য পায় বলে কিছু অতিরিক্ত সহ্যগুণ অবশ্যই তার থাকা দরকার বিনামূল্যের বস্তুই তো সস্তা দুর্গশাসক কিন্তু ক্ষিপ্ত জনতা আমার কুশপুত্তলিকা দাহ করছে এ কি কেবল আমার অপমান রানীর অমর্যাদা হচ্ছে না রাজ্যের অপমান নয় রানী কিন্তু আগুন জেলে ওদের এই খেলার একটা অদ্ভুত রূপ আছে দেখতে বেশ ভালো লাগছিল আমার শত্রুর রাগি চোখ দুটো না দেখলে যুদ্ধটা ঠিক রূপবান হয় না আমার প্রতিপক্ষ তাহলে বিনা সেরে তাপে যথাযোগ্য সুন্দর হয়ে উঠছে ভালো দুর্গশাসক আগুনকে সাহস দিলে সে বড় ভয়ঙ্কর রানী ওদের যেটুকু আগুন তা ওই খড়ের পুতুলটা পুড়িয়ে ফুরিয়ে যাক না দুর্গশাসক কিন্তু ওর স্ফুলিঙ্গগুলো বাতাসে উঠছে রানী বাতাস বস করো তর্জনীর ইশারায় অবাধ্য বাতাসকে কৃতদাসের মতো চালাতে পারলেই তো তুমি আমার যোগ্য অনুচর তোমার যোগ্যতায় আমাকে খুশি করো দুর্গশাসক কিন্তু তুমি আমাকে নিষেধ করেছ ওদের উপর কোনো রকম আক্রমণ চালাতে সমস্ত রক্ষী আমারই মতো অসহিষ্ণু হয়ে রয়েছে রানী ওদের একটু ছেড়ে দিয়ে দেখো না ওদের চোখ কতটা জ্বলতে পারে চিনে নেবার জন্যেও কিছুটা ছেড়ে দিতে হয় তোমাকে আমার কূটনীতি শেখানো বোধই ঠিক হচ্ছে না সে যাক ওরা উৎসব করুক আমি আনন্দ করি তুমি সহ্য করো আর যথাসম্ভব নিষ্পৃহভাবে আমাদের সভার কাজটা শেষ করে ফেলে ওরা এসেছে দুর্গশাসক বাইরে অপেক্ষা করছে ওদের আসতে বলো আর লক্ষ্য রেখো কেউ যেন এদিকে দিয়ে না চলাফেরা করে চিত্রলেখা চলে যায় রানী জানলা দিয়ে দেখে রানী তোমার কুস্যপুত্তলির পোড়া শরীরটাকে ঝড়ের বাতাস জানোয়ারের মতো কামড়াচ্ছে আগুন নিভে গেছে কিন্তু বাতাস ওর ভস্যগুলোকেও ছাড়ছে না যেন বুনো নখি ছিঁড়ছে দেখবে এসো আমার কিন্তু মায়া হচ্ছে অল্প হেসে তাকায় দুর্গশাসক রানীর দৃষ্টির সহানুভূতিই যথেষ্ট রানী একটা প্রাচীন উষ্মা আজও যেন কোথাও বাঁচিয়ে রেখেছ সহানুভূতি শব্দটার কামড়ে পৃথিবীর সব থেকে রক্তাক্ত সহানুভূতি অক্ষরের শিরভূষণ গ্রহণ আর বর্জনের মধ্যে সহানুভূতি একটা অর্থহীন অসহায় শব্দ হয় হাত বাড়িয়ে তুলে নাও নয়তো ছুঁড়ে ফেলো মাঝখানে কিছু নেই দুর্গশাসক হাত বাড়ালেই কি সবসময় তুলে নেওয়া সম্ভব রানী সম্ভবত আমাকে হাত গুটিয়ে নিতে দেখিনি আমার বাড়িয়ে রাখা হাতের একটা অর্থ রানী বুঝতে চায় না রানী আমার প্রার্থনায় এখনো বিমুখ রানী সম্ভবত রানী আজকের আকাশের মতো একটা ঝড়কেই চিরকাল ভালোবেসেছিল কেবল ঝড়ের উদ্দাম রূপ দেখে নয় ঝড়টাকে চাবুক মেরে কিংবা জাদুকরীর ছলনায় জড়িয়ে ধরে বস করার সুখে তুমি ঝড় হয়ে ওঠো আমার চাবুকটাকে দাঁতে কামড়ে কেড়ে নাও দেখো প্রার্থনা পূর্ণ হয় কি না দুর্গশাসক রানীর একজন রাজা ছিল আর সেই রাজা কিন্তু ঝড় বুঝত না রানী তাই সে আমার পাশে আর নেই নিয়তি চায় না বলেই হয়তো তাকে চলে যেতে হলো কিংবা দুর্গশাসক বর্বর জনতা তাকে মেরেছি নিয়তি রানীর এই ব্যক্তিগত দার্শনিকতা রাজহত্যার কারণটাকে কি লঘু করে তোলে না রানী লঘুগুরুর বিচার আমি করব এ রাজ্য আমার তুমি শুধু কর্তব্য করবে আমাকে আমি ছাড়া কেউ উত্তেজিত করতে পারে না সম্ভবত এটা তোমার জানা আছে তাছাড়া রাজহত্যার প্রসঙ্গটা সম্ভবত নানা কারণে আমাদের দুজনের কাছেই প্রিয় নয় এদের প্রহরীকে উপেক্ষা করে চিত্রকর ঢোকে চিত্রকর রানীকে জানাতে চাই এভাবে না এসে আমার উপায় ছিল না দুর্গশাসক রানীর কক্ষে বলপূর্বক ঢুকে পড়ার সমুচিত শাস্তি বিধান ছাড়াও আমাদের উপায় নেই রানী বিশ্রাম কক্ষের উপস্থিত অভাগ্যতদের আসতে বলো চিত্রকর আমার কিছু বক্তব্য আছে রানী অবশ্যই থাকবে নিতান্ত দৈহিক শক্তি দেখাতে এখানে আসুনি সেইটুকু আমি বুঝি দেহের জোরে দুর্গরক্ষীর সঙ্গে তুমি পারতে না অতিরিক্ত একটা আবেগে তুমি জিতেছ এই বলবান আবেগ জানবার ইচ্ছে আমার আছে বই কি চিত্রকর মহারানীকে ধন্যবাদ এভাবে আসার প্রয়োজন হতো না যদি আপনার সঙ্গে সাক্ষাতের অনুমতি দুর্গশাসক রক্ষা করতেন উনি বারবার এই প্রয়োজন প্রত্যাখ্যান করেছেন দুর্গশাসক আমার বিবেচনায় এই চিত্রকরের সাক্ষাতের আবেদন তেমন গুরুতর বিবেচিত হয়নি সব রকম আবেগ রানী পর্যন্ত পৌঁছলে অহিতুক ব্যস্ততায় উনি বিব্রত হবেন চিত্রকর দুর্গশাসকের বিচার ক্ষমতায় আমার আস্থা নেই দুর্গশাসক তোমার উক্তি নিতান্ত দুর্বিনীত আশা করব নম্রতা শেখানো তোমাকে প্রয়োজন করবে না চিত্রকর আমার শিক্ষক আমি নিজেই নির্বাচন করি সহযোগিতা এক্ষেত্রে অবাঞ্ছিত আমি রানীর সঙ্গে কথা বলতে চাই রানী দুর্গশাসক সম্ভবত ওর বক্তব্যটা আগে বলতে দেওয়া যেতে পারে দুর্গশাসক আগে এর দুর্বিনয়ের বিচার প্রয়োজন রানী হবে কি বলতে চাও তুমি চিত্রকর ফুলবাগানটা নিলাম চলবে না রানী ওটা আমার বাগান চিত্রকর কিন্তু ওর ফুলগুলো আমাদের মাটির ওর রঙ আমাদের দৃষ্টির বন্ধু গন্ধ বহুকালের আত্মীয় হাওয়ায় যখন ডালপালা দুলে ওঠে আমাদের বুকের মধ্যে কত কাল ধরে তার ঢেউ যাচ্ছে ওই বাগান ভেঙে ওখানে অন্য কিছু করার ষড়যন্ত্র হচ্ছে আমরা টের পেয়েছি এ এক ধরনের ঘাতকতা আমরা মানব না দুর্গশাসক আমরা কারা চিত্রকর আমি রানীর সঙ্গে কথা বলছি রানী দুর্গশাসক আমার হয়েই প্রশ্ন করেছেন চিত্রকর আমরা মানি এখানকার মানুষ দুর্গশাসক আমরাও এখানকার মানুষ চিত্রকর সেটা আমাদের বিশ্বাস্য নয় যা বিশ্বাসের বাইরে তাকে আমরা সন্দেহ করি দুর্গশাসক তোমাদের বিশ্বাস বালকের যুক্তি নিয়ে চলে চিত্রকর এই বালকদের যুক্তি এবং শক্তি সম্পূর্ণ তারুণ্যের দুর্গশাসক তাহলে এই তরুণ পক্ষকেশ এবং কুটিল বুদ্ধিতে পরায়ণ চিত্রকর এরপর আমি কেবল রানীর প্রশ্নেরই উত্তর দেব রানী দুর্গশাসক এর সঙ্গে কথা বলার দায়িত্ব আমি নিচ্ছি দুর্গশাসক নিজেকে দায়িত্বহীন রাখার থেকে দূরে থাকাই সম্ভবত আমার পক্ষে সম্মানের কাজ রানী দুর্গশাসককে অপমানের শাস্তি আমি বিবেচনা করব। চিত্রকর কাউকে অসম্মান করা আমার অভিপ্রেত নয় আমি কেবল আমাদের বক্তব্য জানিয়েছি ওই ফুলগুলো আমাদের মাটির উৎসব আমাদের উৎসব আমরা ভাঙতে দিতে চাই না চলি রানী দাঁড়াও তোমার কাঁধের থলির ভেতর থেকে কিছু আঁকা ছবি দেখা যাচ্ছে তুমি কি চিত্রকর চিত্রকর রানীর আমন্ত্রণে স্থানের শিল্পী এসে ফুলবাগানের ছবি আঁকছে তার সবকটি ছবি মিথ্যে কারণ ওরা এখানকার কেউ নয় পুরস্কারের লোভে আঁকা আমি নিজের খুশি মতো এঁকেছি এগুলো আমার এর মূল্য জানি না রানী তুমি বাইরে একটু অপেক্ষা করো তোমাকে ডাকবো আমার অনুরোধ চিত্রকর চলে যায় বাইরে অপেক্ষমান ব্যক্তিরা আসে বৈজ্ঞানিক বাইরের কোলাহলে রানী নিশ্চিতই সভায় স্বস্তি বোধ করবেন না রাগী কোলাহলে আমি বিচলিত নই আপনারা সভা শুরু করতে পারেন পল্লী সেবক পল্লীর একজন দিন সেবকের একটি আরচি আছে গায়ের মানুষগুলো রানীকে দেখতে চাইছে তবে ওদের হাতে একটা দাবিপত্র থাকায় সুকৌশলে এড়িয়ে গেছি রানী রানী এ অঞ্চলে ভ্রমণে এসেছে ওরা তো আমাকে দেখতে চাইবেই রানী তাই এখানে রানীর মতোই সেজে এসেছে মুকুট পর্যন্ত খোলেনি সৈন্যাদক্ষ বাইরের জনতাও রানীকে খুঁজছে দুর্গের মধ্যেও ঢুকতে চেষ্টা করছে সম্ভবত ওদের কাছে গোপন অস্ত্র রয়েছে দুর্গশাসক আমার রক্ষী বাহিনী যথোচিত ব্যবস্থা গ্রহণ করতে পারত মুহূর্তে সমস্ত উত্তেজিত জনতা জঘন্যতম শাস্তি পেতে পারত কিন্তু কেন জানি না রানী তা চান না রানী রানী আপাতত তা চান না বৈজ্ঞানিক রানীর অনুমতি নিয়ে সভার কাজ দ্রুত আরম্ভ করাটাই সম্ভবত উচিত হবে আজকের সভার মূল উদ্দেশ্য রানীর জানা আছে তবে আমাদের পরিকল্পনাটি রানীকে খুলে বলা হয়নি দুর্গশাসক বুঝিয়ে বলুন আমার ফেরার সময় হয়ে আসছে আমার একটা পোষা কুকুর আছে ওকে খাওয়াবার সময় হয়ে এলো জন্তু জানোয়ারের খিদে নিতান্ত বিশুদ্ধ জনতার শক্তির মতো কূটনীতি জড়িত নয় দুর্গশাসক রানীর ফুলবাগানটা নিলামের জন্য নগরে ঢোল দেবার যে ব্যবস্থা আমি করেছি তারই সূত্র ধরে আজকের সভার কাজটা শুরু হতে পারে বার্তা অধিকর্তা নিলাম থেকে আমরাই কেউ রানীর ওই বাগানটা কিনে নেব বাগানটা আমাদেরই থাকবে আর ওই নিলামের টাকা রানী জনসাধারণকে দান করবেন সৈনা দক্ষ ঘোষণায় এটা জানানো হয়েছে পল্লী সেবক এতে প্রমাণিত হবে রানী বিলাসান না বরঞ্চ সাধারণ মানুষের জন্য তার প্রাণ কাঁদে বার্তা অধিকর্তা দেশের যখন সংকট তখন পুষ্পচর্চা নিশ্চয়ই বিলাস সংবাদপত্রে রানীর এই হৃদয়বত্তা প্রচার করা যাবে চমৎকার বৈজ্ঞানিক ঠিক ফুল হচ্ছে আমাদের কর্মশক্তির সঙ্গে আলস্যের অবাঞ্ছিত মিলনের অবৈধ সন্তান সৈন্যাদক্ষ তাছাড়া এই ফুল বাগানটার সঙ্গে দেশের মানুষের এত বন্ধুত্ব এক এক সময় আমার মনে হয় ফুলবাগানটাও ওদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে ওটা কেটে ফেলাই সঙ্গত রানী ফুলবাগানটা কেটেছে গবেষণাগারটা আপনারা তৈরি করবেন সেটা কি আমাদের উদ্দেশ্য সফল করতে পারবে দুর্গশাসক বৈজ্ঞানিকের ধারণা সফল হবে রানী ধারণা বৈজ্ঞানিক বিশ্বাসও বলতে পারেন দৃঢ় বিশ্বাস আমি একটা যন্ত্র আবিষ্কারের সূত্র তৈরি করেছি যন্ত্রটা একটা সচিত্র বেতার যন্ত্রের মতো দেখতে ওটা চালালেই একদল উদ্ভট ভয়ঙ্কর জানোয়ারের মতো প্রাণী দেখা যাবে ধরুন ওগুলো পৃথিবীর নিকটতম কোনো গ্রহ উপগ্রহ থেকে নেমে এসেছে ওদের উদ্দেশ্য এই অঞ্চলটা অধিকার করা এখন ওরা ক্রমশ বেশি সংখ্যায় নেমে চারদিকে ছড়াচ্ছে দলে ভারী হয়ে সংঘবদ্ধ অবস্থায় আমাদের তাড়িয়ে সব কিছু দখল নেবে বার্তা অধিকর্তা আমাকে কাগজে এই ভয়ঙ্কর উপগ্রহ আক্রমণের সংবাদ চেপে এ অঞ্চলটাকে উদ্ধারের কথা ঘোষণা করতে হবে এখানকার জনতাকে বোঝাতে হবে সভ্যতা স্থিতিস্থাপকতা বিপন্ন সৈন্যাদক্ষ আমাদের সমূহ বিনাশ আসন্ন পল্লীসেবক গ্রামাঞ্চলের অশিক্ষিত মানুষের সরল মনে সংবাদপত্র যখন বোঝাতে অক্ষম আমি তাদের সুনিশ্চিত বোঝাবার চেষ্টা করব এটা শুধু পল্লী সেবকের বৃত্তি নয় এটা আমার জীবনপণ আদর্শ জানেন আমি নাট মন্দিরের দেবতাকে জাগ্রত প্রমাণ করিয়েছি দেখবেন ঠাকুরের কৃপায় ওদের বোঝাতেও আমি সফল হব সৈন্যাদক্ষ সৈন্যদের বোঝানো খুব কঠিন হবে না বৈজ্ঞানিক এখন এই প্রাণীগুলো আমাদের তৈরি যন্ত্রে আঁকা ছবিতে প্রচার করা হবে যন্ত্রের সূক্ষ্মতা এবং সংবাদপত্রের প্রচার সমস্ত ব্যাপারটাকে সম্পূর্ণ নির্ভরযোগ্য করে তুলবে রানী আপনাদের বিশ্বাস আমরা সফল হব দুর্গশাসক সুনিশ্চিত যেসব জনতা বিপুল বিক্ষোভে রানীর মুকুট কেড়ে নিয়ে তাকে সিংহাসন থেকে নির্বাসিত করতে চায় তারা আকস্মিক কোনো বহিঃশত্রুর আক্রমণের ভয়ে বিদ্রোহ থেকে থমকে দাঁড়াবে সৈন্যাদক্ষ তারপরেই নিজেদের সংগ্রাম থেকে সরে দাঁড়িয়ে আমাদের রাজশক্তির সঙ্গে নিছক বাঁচার খাতিরে যোগ দেবে দুর্গশাসক ওদের বিক্ষোভ বিদ্রোহ অত্যন্ত চতুর পন্থায় স্তব্ধ হয়ে যাবে বৈজ্ঞানিক আর ওই যন্ত্র বিপুল প্রয়োজনে অসংখ্য বিক্রি হতে থাকবে পল্লী সেবক তাতে আমাদের আর্থিক সমৃদ্ধি ফুলে ফেঁপে উঠবে বার্তা অধিকর্তা ভয় থেকে অর্থের আমদানি বেশি এ তো সহজ বাণিজ্যিক সত্য সৈন্যাদক্ষ এবং আমাদের এই অঞ্চলের রক্তচক্ষু জনতা ভীত ভিক্ষুকের অসহায় দৃষ্টি নিয়ে রাজদ্দ্বারে কৃপাপার্থী হবে দুর্গশাসক ওদের বিদ্রোহ নিরস্ত্র আমাদের প্রশাসন বিজয়ী এবং রানীর মুকুটে আরও কয়েকটি উজ্জ্বল মনিরত্ন পরিকল্পনাটি অভিনব সন্দেহ নেই আশা করি রানী অনুমোদন করবেন পল্লী সেবক আমরা তো অবশ্যই মেনে নেওয়ার জন্য প্রস্তুত রানী কিন্তু সেই অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণীগুলোর ছবি এখনও আমি দেখিনি দুর্গশাসক তার জন্য চিত্রকর ডাকা হয়েছে রানীর ইচ্ছাক্রমী যে ফুলবাগানটি নিলাম করা হবে তার ছবি রাজ প্রদর্শনীতে রাখার জন্য বহু শিল্পী এখানে উপস্থিত আমাদের আসল উদ্দেশ্য বুঝতেই পারছেন ওই বাগান আঁকা নয় ওই ভয়ঙ্কর প্রাণীদের ছবি এঁকে নেওয়া মূল উদ্দেশ্যটা সর্বসাধারণের চোখের আড়ালে রাখার জন্যই এই কৌশল রানী আমাদের দুর্গশাসকের মৌলিক সঠতা নিঃসন্দেহে প্রশংসনীয় হাততালি দুর্গশাসক এই মৌলিক সঠতাই সুপ্রাচীন দুর্গে ফাটল ধরাতে দেয় না বৈজ্ঞানিক এবং দুর্গমকে অধিকারের সমর্থ হয় সকলের হাততালি রানী আপনাদের জয়লাভই আমার কাম্য কারণ তাতেই আমার মুকুটের মুক্তগুলো অহংকারী হয়ে উঠবে দুর্গশাসকের সঠতাকে আমি অভিনন্দন জানাতে চেয়েছি বলেই মৌলিক সঠতা বলেছি দুর্গশাসক রানীর অভিনন্দনই আমাদের উদ্দীপনা বার্তা অধিকর্তা এবং আমাদের স্থির বিশ্বাস অত্যন্ত দ্রুত আমরা সার্থক লক্ষ্যে পৌঁছতে পারব পল্লী সেবক কিন্তু ছবিগুলো বৈজ্ঞানিক হ্যাঁ সকলের আগে আমার ছবিগুলোর প্রয়োজন দুর্গশাসক নিশ্চয়ই আমাদের নির্বাচিত শ্রেষ্ঠ চিত্রশিল্পীকে ডাকছি হাততালি দিতে যায় রানী বাধা দেয় রানী না যে চিত্রকর শক্তিকে হারিয়ে দুর্গে ঢুকেছে তাকে ডাকুন দুর্গশাসক সে কি বৈজ্ঞানিক কাকে পল্লী সেবক ওই উটকো সৈন্য দক্ষ অপরিচিত ব্যক্তি এ ব্যাপারে দুর্গশাসক এ ব্যাপারে আমাদের অনুগত হতে পারে এরকম শিল্পীর উপরেই কাজের ভাট্টা দেওয়া প্রয়োজন বার্তা অধিকর্তা সমস্ত কৌশলটির সারমর্ম ওই জনতাদের বংশধর শিল্পীটি যে কোনো মুহূর্তে ফাঁস করে দিতে পারে দুর্গশাসক মহিময়ে রানীকে আশ্বাস আমরা দিতে পারি যে সবদিকে সতর্কতা বজায় রেখেই আমরা পরিকল্পনাটি করেছিলাম রানী বুঝেছি তবু আবারও বলি আপনারা জয়লাভ করুন তবে আমাকেও সঙ্গী হিসেবে বিশ্বাস করুন আমি একটা খেলা জানি আপনারা দেখুন ওকে আনুন এখানে দুর্গশাসক সৈন্যদক্ষকে ইশারা করে সৈনাদক্ষ পল্লী সেবককে ইশারা জানায় পল্লী বেরিয়ে যায় অপ্রসন্ন মুখে রানী রহস্যময় হাসে রানী খেলাটা আপনারা দেখুন দুর্গে বেআইনি অনুপ্রবেশ রক্ষীকে উপেক্ষা আর দুর্গশাসকের অপমানের দণ্ড তার প্রাপ্য দণ্ড আর পুরস্কারের বিপরীত দোলায় ওকে কেমন দোলায় দেখুন না পল্লী সেবক আর চিত্রকর ঢোকে চিত্রকর সকলের দিকে দৃষ্টি ঘুরিয়ে নমস্কার আমার প্রয়োজনে যখন এসেছিলাম তার অর্থ বুঝতাম কিন্তু আপনাদের প্রয়োজনে আমাকে এখন ডাকছেন বলেই প্রয়োজনটা আমার কাছে সন্দেহজনক দুর্গশাসক সন্দেহ রানী আদেশের পরিবর্তে আমন্ত্রণ জানিয়েছেন তোমার কৃতার্থ থাকা উচিত চিত্রকর অপরের অহেতুক ধৃষ্টতা সহ্য করার শিক্ষা আমি পাইনি এ কথাটা দুর্গশাসককে জানিয়ে রাখা ভালো মনে করছি দুর্গশাসক তোমার সাহস আমাকে অবাক করছে চিত্রকর আমার আসার উদ্দেশ্যটাও তাই দুর্গশাসক রানী কি নীরব থাকবেন রানী রানী যখন নীরব থাকে তখন রানী কিছু ভাবে ওর সঙ্গে আমি কথা বলছি চিত্রকর দুর্গশাসক বড়জোর আমাকে কারারুদ্ধ করতে পারেন নিষ্ঠুর কোনো শাস্তি দেবার বিশ্রী ক্ষমতাও আপনার আছে সেসব জেনেই আমি এসেছি সম্ভবত আপনি হতাশ হচ্ছেন রানী চিত্রকর আমার সামনে দাঁড়িয়ে কোনো রাজ অমাত্যের সমালোচনা আমি বেশি সময় সহ্য করি না চিত্রকর সমালোচনার কোনো ইচ্ছে আমার ছিল না রানী কিন্তু তোমাকে অনিচ্ছুকও মনে হচ্ছে না চিত্রকর রানী উত্তেজিত হচ্ছেন রানী এবার কি রানীর সমালোচনা হেসে দুর্গশাসক দেখো দেখো দুর্গের দেওয়ালে কতকালের কত রাজা রানীর বিস্ফারিত চোখ আমার কত সহ্য দেখছে চিত্রকরকে ওরা কি বলছে জানো চিত্রকর জানি রানী জানো হেসে এই অবাধ্য প্রাণীটিকে আমাকে উপহার দাও রানী আজও মৃগয়া ভালোবাসে চিত্রকর আমি যেতে পারি রানী মৃগয়ার কথা শুনে ভয় পেলে চিত্রকর না এখানে থাকতে আমার অস্বস্তি হচ্ছে রানী দাঁড়াও চিত্রকর হিসাবে তোমার সঙ্গে আমার একটা ব্যক্তিগত প্রয়োজন আছে কিছু আগে তুমি বলেছিলে তোমার কাছে এই বাগানের আঁকা কিছু ফুল আছে একজন দর্শক হিসেবে তুমি কি আমাকে অযোগ্য ভাববে চিত্রকর সরল মুখে ছবি দেখাতে আমার ভালো লাগে আমি তখন অনেক রাগ ভুলে যাই জানেন দুর্গশাসক ছবিগুলো রানীকে দেখান সহজ ভঙ্গিতে চিত্রকর রানীকে কয়েকটি চিত্র এগিয়ে দিল রানী মগ্ন দৃষ্টিতে দেখল চিত্রকর মুখে বালকের মতো হাসি ফুলবাগান আমার শৈশবের বন্ধু আমি চিনি বলেই আঁকতে পেরেছি ফুলের অনেক অদৃশ্য রঙিন পাপড়ি থাকে বন্ধু ছাড়া আর কারোর কাছে ওগুলো মেলে ওঠে না রানী তাকালো মৃদু হাসল রানী বাতাসের দোলায় গাছগুলোর যে চঞ্চলতা ছবিতে তার ঢেউ থাকবে না চিত্রকর যদি কারোর মুঠোয় বাতাস থাকে সে ওই ছবিটির দিকে দুহাত ছড়িয়ে দিলেই বাগানটা দুলে উঠবে সবাই হেসে ওঠে প্রমাণ হয়ে যাক আপনাদের মধ্যে এক এক করে এগিয়ে এসে দুর্গের এই জানলাটা খুলে যিনি হাওয়াকে হাতছানি দিয়ে ডাকতে পারবেন তার সম্মানে ফুলগুলো যথার্থই দুলবে গন্ধ উঠতে থাকবে রঙগুলো সম্মিলিত সুরে বেজে উঠবে দুর্গশাসক শিল্পীকে কথা বলতে দিলেই যে তার বাতুলতা প্রমাণ করে বৈজ্ঞানিক গবেষণায় এও প্রমাণিত হবে শিল্পীদের স্বাভাবিক মানুষদের থেকে অতিরিক্ত একটা উত্তেজক স্নায়ু থাকে যার মধ্যে দিয়ে এক ধরনের অকেজ বিদ্যুৎ শক্তি সঞ্চারিত হয় ওটা অস্ত্রপ্রচার করে বাদ দিলেই শারীরিক কুশল বার্তা অধিকর্তা আমাদের কাগজে অবশ্য ছবি ছাপতে হয় তবে সূক্ষ্ম সতর্কতায় আমাদের প্রয়োজনের বাইরে তাকে বেরোতে দেই না ছবির স্বাধীনতা হরণের মধ্যে এক ধরনের বৈজ্ঞানিক শিল্পী বোধ রয়েছে চিত্রকর মহারানীকে অনুরোধ করছি আপনি জানলাটা খুলে দিন দেখা যাক অলৌকিক ঘটে কি না রানী আমি গবাক্ষ খুলে দিলে বাতাসের বদলে যদি ঝড় ঢোকে চিত্রকর তাহলে ওই ফুলের সঙ্গে ঝড়ের একটা মরণপণ যুদ্ধ চলবে দেখা যাক কে যেতে রানী সে যুদ্ধ জানলা বন্ধ থাকলেও চলবে আমি সেই রণর শব্দ শুনেছি এই দুর্গের পাথরে তার রণন আমার রক্তে তার প্রতিধ্বনি আমি শুনেছি এক সময় তাই বড় উদাসীন লাগে চিত্রকর বাহ আমি এই মুহূর্তে রানীর একটি আলেখ্য রচনা করতে অনুমতি চাইছি শুধু আপনাকে একটু একা হতে হবে আপনার ললাটে একটি আশ্চর্য সেদবিন্দু রয়েছে মুক্তর মুকুটের নিচে ভারসাম্য ভেঙে যাওয়া দুটি উড়ন্ত উদ্ভ্রান্ত দীর্ঘ ভুরু চিহ্নের সামান্য ওপরে একটি শ্রমে মন্থর সেদবিন্দু আপনার মুখ আমাকে আঁকতে দিন রানী চিত্রকর তোমাকে অন্য একটি চিত্র আঁকার জন্য ওরা বলবেন আর তার পারিশ্রমিক আমার ললাটের এই সেদবিন্দু তুমি নিজের হাতে মুছে দিতে পারবে রানীর ললাট বিধাতা ছাড়া কেউ স্পর্শের অধিকার পায় না চিত্রকর কি সেই চিত্র রানী দুর্গশাসক ওকে বুঝিয়ে বলো দুর্গশাসক খুবই সহজ চিত্র আমাদের একটি উদ্ভট এবং ভয়ঙ্কর প্রাণীর ছবি এঁকে দিতে হবে রানী স্মরণরেখো আমার ললাটের সেদুবিন্দুটি এর উপহার শুকিয়ে যাবার আগে তোমাকে রাজি হতে হবে চিত্রকর ব্যস্তভাবে নিজের কাগজপত্র খোঁজে একসময় ওরকম অনেক ভয়ঙ্কর ছবি আমি এঁকেছিলাম দুঃস্বপ্নের ছবি একটু অপেক্ষা করুন আমার কাছে রয়েছে দুঃস্বপ্ন সহজে যে কাজ ছাড়া হয় না বের করে এই যে দেখুন কি বিকট কি কুৎসিত ছবিগুলো যেন সাবধান হতে বলছে রানী দেখে দুর্গশাসককে দেয় সবাই দেখে কারোরই মনপুত হয়নি রানী সম্ভবত আপনাদের মনোপুত হয়নি এগুলো যথাযোগ্য ভয়ঙ্কর নয় সৈনা দক্ষ না প্রাণীগুলো এমন হবে যাতে মনে হয় এরা একটা ভিন্ন গ্রহের ঘাতক একটা জঘন্য জঙ্গলে এরা জন্মেছে ছুঁয়ে দিলে নিঃশ্বাস বিষাক্ত হবে বৈজ্ঞানিক আবার পুরনো অতিকায় জন্তু নাইকে ততধিক হিংস্র চরিত্র ফোটাতে হবে বার্তা অধিকর্তা অর্থাৎ লুপ্ত বর্বর জানোয়ারদের সঙ্গে চরিত্রের মিল রেখে ভবিষ্যৎ শত্রুর বিকট চেহারা আঁকতে হবে চিত্রকর কিন্তু কি হবে এই ছবিতে পুষ্পোদ্যানের ছবি আমি কি যত্নে এঁকেছিলাম কি হবে এই ভয়ঙ্কর ছবি দিয়ে কি হবে রানী রানীর ললাটের সেদুবিন্দু এর উপহার ললাট স্পর্শমাত্র বিধাতার আঙুল তোমার হয়ে উঠবে এই হবে চিত্রকর আমি কি প্রলুব্ধ হচ্ছি রানী এ কি তোমার আকস্মিক সমতক্তি চিত্রকর কেন রানী রহস্যময় হেসে না হলে রানী বড় নিষ্ঠুর রানী লুব্ধকে স্নেহ করে কিন্তু যে প্রলুব্ধ সচেতন আত্মসমালোচক তাকে দণ্ড দেয় কি চাও দণ্ড না উপহার কাগজ তুলি রং সব কিছু সাজিয়ে নাও ভাবতে থাকো কি চাও দণ্ড না উপহার তুলিটা হাতে তুলে নাও চিত্রকর সম্মোহিতের মতো তাই করে রঙের বাটিটায় ডুবিয়ে দাও শিল্পী তাই করে কাগজ তোমার হাতের কাছে আরম্ভ করো প্রথম চিন্তা দ্বিতীয় ছবি তৃতীয় পুরস্কার ভাবো শিল্পী সবার মুখ দেখতে দেখতে উদ্দীপ্ত হয় দ্রুত আঁকতে থাকে অন্য মুখ সব পাথর ছবি শেষ হয় চিত্রকর আমি পেরেছি আমি নিশ্চিত পেরেছি দেখুন দেখুন রানীর কাছে ব্যঘ্র বাড়িয়ে দেয় রানীর মুখে প্রসন্ন হাসি দুর্গশাসকের হাতে দেয় সবার মুখে ক্লেদাক্ত হাসি রানী তুমি পেরেছ পেরেছ দুর্গশাসক আমি সঠিক বুঝেছিলাম প্রকৃত শক্তি রয়েছে এই তরুণের এই সেই ভয়ঙ্কর চিত্র আমাদের জয়ধ্বনি বৈজ্ঞানিক সম্ভবত এই তরুণ রাজ ও চিত্রকর বার্তা অধিকর্তা একদিন আমার সংবাদপত্রের প্রধান স্তম্ভটি আপনার প্রশস্তিতে তৈরি হবে পল্লী সেবক আমি শুধু একটি শব্দই উচ্চারণ করব সাধু সাধু রানী নতুন রেখা নতুন রং আমাদের চোখের সামনে তোমার আর একবার জন্ম হল যেন জন্মান্তর না হয় দুর্গশাসক এবার বোধ হয় জানলা খুলে দিলে ঝড়ের হাওয়া ঢুকবে আর এই আঁকা প্রাণীটা নড়ে উঠবে আশ্চর্য জীবন্ত পল্লী তাহলে আমি চলে গেলেই জাননাটা খুলবেন বৈজ্ঞানিক নিশ্চয়ই শিল্পীর সেই অতিরিক্ত স্নায়ুটি ছিঁড়ে গিয়ে আপনি একটি স্বাধীন আর স্বাভাবিক মানুষ হয়ে উঠেছেন তাই এই ছবি সম্ভব হলো এবার শুরু হবে আমার যন্ত্র নির্মাণের কাজ পল্লী আর সেই যন্ত্রের কাজও চলবে যন্ত্রের মতো উৎসাহে কেমন শীত শীত বোধ করছি বার্তা অধিকর্তা তারপর থেকেই সংবাদপত্রের যন্ত্রগুলো দানবের মতো পরিশ্রমে চতুর্দিক জয় করতে থাকবে রানী আঁকতে কষ্ট হলো না তো তোমার ঝড়ের মতো তোমার তুলি চলেছে উন্মাদের মতো রঙগুলো মারপিট করে যেন নিজেরাই ছবি হয়ে উঠেছে চিত্রকর একটু কষ্ট হয়নি আমার আপনাদের নীরব মুখগুলোই আমার প্রেরণার সর্বস্ব একটু ভালো করে আপনারা ছবিটা দেখুন কি সহজ পদ্ধতি বিষয় পরিকল্পনায় আমার কত ঋণ দেখুন দেখুন ছবিটা আপনাদের কারোর চোখ কারোর মুখ কারোর হাত কারোর চোয়াল একটু বাড়িয়ে কমিয়ে এই ভয়ঙ্কর মূর্তিটা কি সহজে হয়ে গেল এর সঙ্গে জুড়ে দিয়েছি প্রাচীন বিকট প্রাণীদের পুরনো চামড়া বাঁকানো প্রখর নোখ মেলে ধরা দাঁত আর চোখের মনি দুটো এঁকেছি রানীর মুকুটের মুক্ত দুটি বসিয়ে দেখুন দেখুন যেন চেনাই যাচ্ছে না এক টুকরো খুনি আগুনের মতো জ্বলছে ভয়ঙ্কর জ্বলছে সৈন্যাদক্ষ চমৎকার সমস্ত পৃথিবীতে যে প্রাণী সন্ত্রাস এনে দেবে তার পরিচালক আমরা তাই এই ছবিতে আমাদের একটা ভূমিকা থাকার প্রয়োজন ছিল বলছ তো বৈজ্ঞানিক অশ্লীল শব্দে হেসে তার মানে আমাদেরই ভয় পাবে নির্বোধ জনতা বার্তা অধিকর্তা অর্থাৎ আমরাই আমাদের জেতাব রানী আমার মুকুটটি আপনাদের যথার্থ সাহায্য করলো বলুন দুর্গশাসক ওটি আমাদেরও চোখের মনি পল্লী সেবক হে হে আমাদের সবার রানী শিল্পীকে তাহলে আপাতত আমাদের কাজ শেষ তোমারও চিত্রকর রানীর কাছে আমার উপহার পাওনা রয়েছে রানী অদ্ভুত হেসে নির্বোধ তুমি রং চিনেছ রেখার মূল্য চিনেছ সময়ের অর্থ বোঝনি কতক্ষণে সেদু শুকিয়ে যায় তুমি জানো না হেসে ওঠে তাকিয়ে দেখো সেদুবিন্দু কখন শুকিয়ে গেছে যে মুহূর্তে তোমার চিত্ররচনা শেষ হলো সেই মুহূর্তে সেদুবিন্দু পলায়ন করেছে চিত্রলেখা 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 আসে ওকে আমার একটি মণিময় বলয় এনে দে চিত্রলেখা চলে যায় আপাতত এই তোমার পুরস্কার এখন থেকে তুমি এই দুর্গের একটি সুসজ্জিত কক্ষে থাকবে আর যত প্রয়োজন এই চিত্র রচনা করে দেবে চিত্রকর রানী আমাকে প্রতারণা করলেন রানী ভয় নেই যদি ললাটে সেদবিন্দু আবার দেখা দেয় তোমার কাছে আমি যাব আমি প্রতারণা করি না আপনারা যান ওকে যথাযোগ্য সমাদরে বিশ্রামের আয়োজন করে দিন সবাই চলে গেল জীবনলাল আসে জীবনলাল আজকে আমি নিজেই হাসছি তোমাকে হাসতে হবে না তোমাকে হাসাতে হবে না তোমার ছুটি ছুটি ও হ্যাঁ ফুলবাগানের নিলাম জানিয়ে যে ঢোলক দেবে তার সঙ্গে পুষ্পোদ্যানের ছবিটা তোলে এই পুষ্পোদ্যানের ছবিটারও নিলাম হবে জানিয়ে দিও তুমি ঢোলকে আওয়াজ তুলে চিৎকার করে বলতে থাকো আমি ভেতর থেকে শুনবো আর ভীষণ হাসবো তোমার ছুটি ছুটি রানী চলে যায় চিত্রলেখা চলে যেতে চায় জীবনলাল ওকে ধরে জীবনলাল চিত্রলেখা এখানকার বাতাস যেন জমাট বেঁধে আছে কেন চিত্রলেখা চিত্রলেখা রানীমার গোপন সভায় দুর্গের সব জানে বন্ধ জীবনলাল আমাদের তো গোপন সভা নেই তুমি খুলে দাও চিত্রলেখা তার আগে তুমি ঢোলকে আওয়াজ তোলো যা বলবার বলা অভ্যাস করো জীবনলাল না এবার ছবিটাও নিলাম হবে চিত্রলেখা এরপর নীল রঙের আকাশখানাও কবে যেন নিলাম করে নেবে কোথায় তাকাবো আমরা ওহ গরম যেন জমাট হয়ে পড়ছে জানলাটা খুলে দাও চিত্রলেখা জানলা খুলে দেয় জীবনলাল ছবিটা তুলে নেয় জীবনলাল আহ দুর্গের জানালা দিয়ে বাতাস এলো চিত্রলেখা দেখো দেখো রং তুলিতে আঁকা গাছগুলো যেন হাওয়ায় দুলছে ফুলের বড় প্রাণ গো মরা কাগজেও তুলে তুলে মাথা নাড়ে চিত্রলেখা কথা পেলে কাজ ভোলো কেন ভোলা মানুষ ঢোলকে আওয়াজ তোলো যা বলবার চেঁচিয়ে বলো জীবনলাল চিত্রলেখা বলি চিত্রলেখা বলো বিপুল শব্দে ঢোলক বাজিয়ে নিয়ে জীবনলাল পুরবাসীগণ প্রথম প্রবাহের অন্ধকার প্রথম দৃশ্যটি এখানেই সমাপ্ত হলো